নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ কিচেন বাংলা রান্নাঘরে নিয়ে এসেছি এক মজাদার রেসিপি, সকলের প্রিয়। আজকে আলু, ঝিঙে এবং সজনা ডাঁটা, তার সঙ্গে পোস্তর মেলবন্ধন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আলু, ঝিঙা এবং সজনা ডাঁটা পোস্ত দিয়ে তরকারি। তো ঝিঙে ডাঁটা পোস্ত দেখতে থাকুন কেমন হয় ভিডিওটি। তো বন্ধুরা, কেটে রাখা রয়েছে দেখতে পেলেন যে আলু ঝিঙে ডাঁটাগুলোকে। এবার আমরা কড়াই তেল দিয়ে আমরা সবজিগুলোকে একে একে সব ভেজে নেব। প্রথমেই আমরা ঝিঙেটাকে ভেজে নেব। বন্ধুরা, ঝিঙেটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেটাকে আমরা তুলে নেব। এবার আমরা আলু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে আমরা সজনা ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে আলু ডাঁটা একসঙ্গে আমরা ভালো করে ভাজব। ডাঁটার একটু হালিটা মরে এলে খেতে ভালো লাগবে। এবার স্বাদ মতো আমরা লবণ দিয়ে দেব। এবার আমরা মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো, এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমরা তাতে জল দিয়ে দেব। যদি একটু গ্রেভি রাখতে চান তো একটু বেশি জল দেবেন, আর যদি শুকনো শুকনো করতে চান তাহলে একটু অল্পই জল দেবেন। দিয়ে এবার সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ভালো করে আলু ডাঁটাগুলোকে। এখন আমরা পোস্তটাকে বেটে নেব। পোস্ত শিল নোড়ার সাহায্যে বাড়লে খুব ভালো হয়। এখন অবশ্য পোস্তর বাটা কিনতে পাওয়া যায়, ডাস্ট কিনতে পাওয়া যায়, সেটাকে জলে গুলে নিয়েও আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে জানি না কতটা স্বাদ হবে। তো আমরা এইভাবেই বেটে খাই। তো আপনারাও চেষ্টা করবেন যে শিলনোড়ার সাহায্যে পোস্তটাকে বেটে এই রেসিপিটা বানানো, বা আলু পোস্ত যখন করবেন এই একইভাবে বানাতে পারেন। তো এইভাবে পোস্ত আমরা বেটে নিয়েছি। এখন দেখে নেব যে আমাদের রান্নাটা কতদূর হলো। ঢাকা খুলে নিয়ে আমরা দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের প্রায় প্রস্তুত রান্না। এখন ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা আগে দিলে গলে যাবে, সেই জন্য ঝিঙেটা লাস্টের দিকে দেওয়াই ভালো। এবারে আমরা পোস্তটা দিয়ে দেব। একটু জলে গুলে নেবেন, নিয়ে একটু ঢল ঢলে করে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। ভালো করে নেড়ে ছেড়ে ফুটিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন
যে আমাদের আজকের রেসিপি আলু ঝিঙা এবং সজনে ডাঁটা পোস্ত, এই রেসিপি তো আমাদের প্রস্তুত। আজকের এই রেসিপি পোস্তর রেসিপি, তো আমরা এবারে নামিয়ে নেব। এবারে একটু ঘি দিয়ে দেব, বন্ধুরা এটা সম্পূর্ণ ভেজ রেসিপি, আপনারা দেখতে পেলেন তো, এটা সবাই বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।